तो कल लिया तो नहीं अच्छा हां हम दूसरे पर हां दूसरे पर अरे तो सब ना तो सब मामा आटा গ্রামের বাড়িতে বেড়াইতে গিয়েছি তো আর কোন ভিডিও আপলোড দিনে যেহেতু অনেক ব্যস্ত ছিলাম সবগুলা কাজই ছিল আর আসলে ভিডিও আপলোড দেওয়ার মতো মানসিকতাও ছিল না আর ওখানে তো ওয়াইফাইও নাই তো এমনি এমনি খুব মজা করে করে দিনগুলো কাটাই ফেলছি তো এই যে এটা আমাদের বাড়ি ঘরগুলা আসলে মানে অনেকগুলো ভিডিও করার কথা ছিল পরে আর করিও নাই বাচ্চাদেরকে নিয়ে তারপরে মজা করতেছি তখন তার পাতাই ছিল না তামলো কি জন্য এই দিনে ইনফিল একটু দেখি শান্তি আমার বাড়ি আর ঘরগুলো এটা হচ্ছে আমার ফুফুদের ঘর তো সবগুলো ফুলফিল করাও হয় নাই একটু একটু করে করছি হঠাৎ মনে আসে যে আল্লাহ আমি ভিডিও করতেছি না তখন দেখা যায় যে একটু করি না করাও হয় না বাড়িতে বিশাল একটা পুজো ছিল সবগুলো আমার কাছে ইউটিউব চ্যানেল আছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে কোথায় হয়ে গেছে ওখানে ভালো ময়লা ঠান্ডা পড়ছে গ্রামে তো অসম্ভব ঠান্ডা ঠান্ডার মধ্যে ওদেরকে নিয়ে কি দিছো মুখে হা করো তো আমাকে দাও দেখি আমরা কিন্তু যাওয়ার আছে এটা কিন্তু অনেক কষ্ট দেখি ছিল ওমারে যেদিন ওখানে যাব আমি তো পুরো মানে ওর জন্য অনেকগুলো ওষুধ নিতে হচ্ছে এমনিতে নিয়ে তো ছিল বাট আরও বাড়াই নিয়েছি যদি এত ঠান্ডা পড়তেছে তারপর সে অসুস্থ মানে কাপড় চোপড় ফুলফিল নিয়ে গেছি আর চিন্তা ভাবনা ছিল না যে থাকবো যেহেতু আমার পিচিটা এত অসুস্থ পরে আল্লাহ সর্বোচ্চ রহমত ওখানে যাই মোটামুটি সে ভালোই ছিল মানে আর সবাই অনেকটা কেয়ার করছে যদিও অনেক ঠান্ডা পড়ে বাট সবাই দেখাশোনার কারণে হয়তো বা মানে আল্লাহ ইয়ে করছে তো আমরা তো এই বাসায় সেই বাসায় খাইতে এসি মানে আজকে মানে আমার আমাদের ঘরে অন্যদেরকে দাওয়াত করতেছে এই মুরগি কাশে কাটতেছে ওটা আস পুরোটা শুটু করলে এদিকে মানে কোন দিকে যাব মানুষ যে বেশি পাইলে আত্মহারা হয়ে যায় আমার অবস্থাও সেই রকম হয়েছে হয়তো বা অনেক বেশি কিছু পাইলে ফিরে যেন আত্মহারা মানে এটা করবো না ওইটা করবো হয় কোনোটাই করা হয় নাই তো আমাদের এটা হচ্ছে আমাদের নিজের পুকুর আর আমাদের বাড়িতে চার ফ্যামিলি থাকে তিন ফ্যামিলি চিকেনের স্যাটেল আর আমার কুকুরা বাড়িতে থাকে ফুফুরা বলতে আমার কুকুর মানে আমরা যখন দিচ্ছি আমার এই ছিল ধরো এক দেড় বছর তখনই আমার কুকুর মারা গেছে ওখানে আমার একটা বছর ভাই বউ থাকে আমার ওইভাবে অনেক কাহিনী আর বললাম না ওই ভাই ক্যানাডাতে থাকে থাকে আর আমরা তিন ফ্যামিলি দুই জেঠু আর আমরা তিন ফ্যামিলি চিটংয়ে থাকে তো এখন বাড়িতে আমার জেঠুরা বড় করে একটা প্রোগ্রাম করছে আর সবাইকে ইনভাইট করছে আমরা সবাই গিয়েছি তারপরে তো খাইতে খাইতে প্রায় নয় দশ দিন হয়ে গেছে এদিকে আমার বাসাও ছেড়ে দিয়েছি বাসা শিফট করা বাসা সব গোছানো সব তো আমার একাই হ্যান্ডেল করতে হয় তো সবাই বলতেছে আরও থাকতে পারে চিন্তা ভাবনা করে চলে আসছি তো যেটুকু পারছি অল্প একটু ভিডিও করছি আর মোবাইলটাও হাতে রাখি না ভিডিও যে করব তো যাই পারছি করছি একটি ভিডিও যে পুকুরে বাদ দিচ্ছে তো আমাদের পুকুরে মোটামুটি অনেক মাছ ছিল বাট শীতের কারণ না কি সবগুলো মাছ আসেও নাই যাই আসছে আলহামদুলিল্লাহ অনেকগুলা বাট এদের যে ডিমান্ড মানে অনেক ডিমান্ড ওদের
যখন ফোন করে নিয়ে আসে, ওরা মানে এত টাকা চায়। আর এমনি যদি মানে আসে তখন তো দেখা যায় যে 2-4 মাস বা 2-400 টাকা দিয়ে দিলে হয়ে যায়। আর ওদেরকে যখন ফোন করে নিয়ে আসা হয় তখন তো ওরা 2,000-4,000 এরকম ডিমান্ড নিয়ে বসে। তো আজকেও আমাদের পুকুরে সেম 2 বার ব্যাট দিয়েছে, মানে এখন একবার, নেক্সট আরও একবার দিয়েছে। তো 4,000 টাকা ওরা ক্যাশ নিয়ে গেছে আর জাস্ট ঠান্ডার কারণে। তা আমার ছেলে তো পুরো পাগল হয়ে গেছে, ফিশ, এত ফিশ সে তো হয়তো বা জীবনে দেখেও নাই। তো ফিশ নিয়ে একবার এই পুকুরে, একবার সেই পুকুরে আমার জেঠুরাও দিয়েছে। তো এই যে আমাদের জেঠুদেরটা হয়, আমার ভিডিও করা হয় নাই এখানে, আমাদেরটা আমি করছি। তো মাছগুলো এখন লোকগুলো উঠেছে, আসলে অনেক কষ্ট। টাকা যদিও আমাদের কাছে মনে হয় যে ডিমান্ডটা একটু বেশি, বাট কষ্ট আছে, যেহেতু পুকুরটা অনেক বড়। আর কি পরিমাণ ঠান্ডা, আমি হইলে হয়তো উঠতেও পারতাম না, এরকম ঠান্ডা পড়ছে। তা আপনাদের কাছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমি যত ভিডিও আপলোড দিই সাথে সাথে নোটিফিকেশান আকারে পৌঁছায় যায়। তো চেষ্টা করব আমি প্রতিদিনই ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর আসলে মনে হয় যে এই কয়েকদিন আমি অনেক ঝামেলার মধ্যে থাকব, যেহেতু বাসা ট্রান্সফার করতেছি, শিফট করতেছি, আর এত দূরে যাচ্ছি গা, মানে এই শহরটাকে অনেক বেশি মিস করব। মানে আমার তো মানে প্রতিনিয়তই মনে হয় যে মনের সাথে আমি যুদ্ধ করতেছি যে আমি ওখানে কিভাবে থাকব, কেমনে থাকব, মানে কেমন কেমন লাগতেছে। তো সবাই দোয়া করবেন আমি যেন খুব ইজিলি সব কিছু মেনটেন করতে পারি। তো এই যে পুকুরে, এখানে অবশ্যই সাইজগুলো ছোট লাগতেছে, যেহেতু আমি অনেক উপর থেকে ভিডিওটা করতেছি, বাট কাছাকাছি কিন্তু মাছগুলা অনেক বড়, 1.5 কেজি 2 কেজি এ টাইপেরই হবে। আমার অনেকগুলো ফেলেও দিয়েছে, আবার কয়েক মাস পরে পুকুরটা মানে পানিগুলো উঠে ফেলবে, সেচ দিয়ে ফেলবে, এই জন্যই মানে সবগুলাও উঠাচ্ছে না। আর এই মাছগুলো শুধু আমরা 2 বোনে নিয়ে আসছি, আমার ভাইয়া খুব একটা নেয় নাই চিটঙ্গে। তা আমাদেরকে এগুলা ইয়ে করে দিয়ে ফেলছে, আম্মু ভাইয়া বলছে তোরা নিয়ে যা, যেহেতু আমি চলে যা আসবো ঢাকায়। তো আর মানে বাইরে থেকে ওইদিকে নেওয়াও অনেক ইয়ে হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, ভালো লাগতেছে না ওইটা ফিল করলে। আবার এগুলা ভিডিওটা দেখার পর আমার ইচ্ছে করতেছে আবার আমি বাড়িতে চলে যাই, আর নিজের মানে বাড়ি বলে কথা হয়তো বা অন্যরকম একটা ফিলিংস। আর মানে জানি না বিধাতা যে কিভাবে আমাদেরকে সৃষ্টি করছে, মানে বাবার বাড়ি থেকে কেন যে আসতে ইচ্ছে করে না, এখানে হয়তো বা সর্বোচ্চ ফ্রিডম নিয়ে আসি, তারপরেও দেখা যায় যে ওখানে যাইতে ইচ্ছে করে, ওখানেই থাকতে ইচ্ছে করে। হয়তো বা এটাই একটা মেয়ের মধ্যে ইম্পর্টেন্ট একটা স্মৃতির জায়গা। আর আসার সময় তো মায়ের দিকে তাকাইতেও পারতেছি না, মানে মনে হয় যে আম্মুর দিকে তাকালে আমার চোখের পানি চলে আসবে। আমি শুধু বড় বড় নাক দিয়ে শ্বাস নিচ্ছি, হা করে আসি যেন আমার চোখে পানি না বাইর হয়। মানে কি করব বুঝতেছি না, মানে এটাই তো একটা মেয়ের ইয়ে। তো এই যে অনেক ইয়ে মাছ পাইছে, কি জানি এটা ছোটো মাছ, ছোট মাছগুলো তো এত টেস্টি হয়েছে। আর আমার ছেলে তো আমার পুরো আনকন্ট্রোলের বাইরে, কন্ট্রোলের বাইরে আনকন্ট্রোল হয়ে গিয়েছে। সে এত বেশি মানে এক্সাইটেড, মানে তাকে আমার কন্ট্রোল করা অনেক টাফ হয়ে গেছে। তো মানে বাড়িতে অনেকগুলো খেলা আছে, ওনারা তো আমি তো দেখছি অনেক বেশি মিস করছি, খুব কাছে যাদের ভিডিওগুলো আমি বেশি বেশি দেখি ওদেরকে তো অনেক বেশি মিস করছি। তো অবশ্য আমি গত কালকে আসছি, ভিডিওটা এডিট করেও রাখছি, তারপরেও আপলোড দেওয়া হয় নাই। আজকে বলতেছি যে কি না,
দিয়ে ফেলিয়েছে। আবার মাছগুলো পাওয়ার পর অনেকগুলো বাড়ির আশেপাশে পরিচিত বা আত্মীয় যারাই আছে ওদেরকে কিন্তু প্রত্যেকটারে একটা একটা করে মাছ দিয়ে ফেলছে, মানে এই যে দিচ্ছে মানে জেঠুদেরকে দিচ্ছে, ফুফুদের ফুফাতো ভাইয়ের বউকে দিচ্ছে, আবার ফুফাতো বোনকে দিচ্ছে, আর একটা কাজিন আছে ওদেরকে দিবে এরকম। তো এই যে আমাদের খালাগুলা সবাই, তখন আমি ইয়ে করতেছি আসলে গ্রামের পরিবেশটাও অন্যরকম, মানে আমি একদম ন্যাচারাল করি ইয়ে করে ফেলছি, শুটটা করছি, কেউ কোনো কিছু মাইন্ড করবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।